আমি মোহাম্মদ নূর রাকিব চৌধুরী। আজকে আপনাদের সাথে একটি সিলেটের খুব জনপ্রিয় একটি জায়গা, যেখানে আমরা এই ডিমডম পার্ক সেখানে যাব। অলরেডি আমি অনেকবার এখানে গিয়েছি, বাট আপনাদের চাচ্ছি আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। ডিমল্যান্ডের যে আনন্দময় উপভোগ আপনার পরিবার নিয়ে করতে পারেন, সেটা আপনাদের সাথে আমি ব্লগিং করতেছি। তো আজকে আমার যাত্রায় আসলে আপনারা আমার সাথে অংশগ্রহণ করবেন। আমি আপনাদের প্রত্যেকটা বিষয়ে আপনাদের এটা আমি দেখাবো। বর্তমানে আমি রাজনগরের পাম্প গ্যাস পাম্পে এখানে আছি। আমার রাজনগর গ্যাস পাম্পে এখান থেকে বেশি হইলে আমার যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে লাগতে পারে। তো আপনাদের টোটালি আমি সেখানে আপনার সে বিষয়বস্তুটা আমি আপনাদের দেখিয়ে দিব, কীভাবে আপনারা ডিমল্যান্ডে যাবেন, কি ডিমল্যান্ডের ভিতরে কী কী আছে, এবং আপনারা ডিমল্যান্ডে এখান থেকে আপনারা কী কী আপনারা পেতে পারেন, ঠিক আছে, কী সুযোগ সুবিধা আপনি পাবেন, কীভাবে আপনারা আনন্দ করতে পারেন, সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তো চলুন শুরু করা যায় যাত্রাটা। আমার অবশ্যই এখানে গ্যাস পাম্পে গ্যাস নিচ্ছি, সেখান থেকে আমরা এখানে শুরু করব, ঠিক আছে? ওকে, তো আমরা গ্যাস পাম্প থেকে পরিবারের রাজনগর থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর আপনার 30 মিনিটের মতো লাগবে, আমরা পৌঁছে যাবো। তো আপনাদের আমি কিছু উপভোগ করুন পছন্দ দৃশ্য, আর রাজনগরে পৌঁছে আপনাদের সাথে বাকি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যা দেখতেছেন এটা আঁকালুকি আউটের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে ডান পাশ থেকে। এই পুরোটা কিন্তু আঁকালুকি আউটের কিছু আপনার অংশ, যেটা সিলেটের ঐতিহ্যবাহী যে আউট সেটা আছে, সেখান থেকে অনেক যে আউটের যে মাছগুলো পাওয়া যায় সেখান থেকে আউটের কিছু অংশ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সিলেটে আসার পর আপনারা যদি লাঞ্চ করতে চান লাঞ্চ আওয়ারে, আপনারা আপনার ডাইরেক্টলি আপনারা সিলেটে চলে আসুন হুমেন চত্বরে। সেখানে এসে আপনারা যদি চান এখানে আপনারা লাঞ্চ করতে পারেন, ঠিক আছে? আর আপনারা যদি কেউ যদি ডিমেন্ট আসতে চান যে আপনার যদি নিজে যদি কোনো যে খাবার নিয়ে আসেন, এটা আপনারা তারা এলাও করবে না, তারা বিতরণ দিবে না, আপনারা বাইরেই এটা খেতে হবে। আর আপনি যদি নিয়াজি না আসেন তাহলে হুমেন চত্বরে এসে আপনারা পানসি বা পাশে কোনো হোস্টেল আছে, ভালো হোটেল আছে, এখান থেকে আপনারা পার্সা করে নিতে পারেন, বা আপনারা এখান থেকে খেয়ে আপনারা লাঞ্চ আওয়ারটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন, ঠিক আছে? আর আপনার ভিতরে অবশ্যই একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আপনার যে আপনার প্রয়োজন মতো আপনারা খাবার নাও পেতে পারেন। ভিতরে একটি রেস্টুরেন্ট আছে তাদের, সেটা আপনারা আমি দেখিয়ে দিব, বাট আপনারা হয়তো ভালো যেটা চাচ্ছেন সেটা পাবেন না, সেজন্য আমি ওইটাই দিয়ে দিলাম। তো সবচেয়ে বেটার হবে আপনার যদি মঞ্চ তৈরি এসে যে আপনার যে এগুলো লাঞ্চ আওয়ার, আপনার লাঞ্চ আওয়ারে যে আপনার খাওয়া দাওয়া শেষ করে বা পার্সা করে নিয়ে আপনারা যদি নেন, আমরা বাইরেই খেয়ে ভিতরে যেতে হবে, ঠিক আছে? ডিমল্যান্ডে চলে আসছি আমাদের সেই, তো চলুন আপনাদের আমি ডিমল্যান্ডের ভিতরে নিয়ে যাই, যেখানে আপনার টিকিট কাউন্টারে। তো এই সেই ডিমল্যান্ড আপনারা দেখতে পারেন, আর এখানে ডিমল্যান্ড পার্ক, যেটা আপনারা ফ্যামিলি নিয়ে আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন। তো আজকে শুক্রবার, শুক্রবারে আসছি বেড়ানোর জন্য,
আর এই সিজনে আপনার যে বা আপনার সিজন উপরে অনেক মানুষ থাকে, যার কারণে আপনাদের অনেক মানুষ আপনি এখানে দেখতে পাবেন। আমি আপনার অবশ্যই টিকিট কাউন্টারে কত টিকিট লাগে সেটা আপনাদের আমি বলে দেবো, এবং ভিতরে কী কী আছে প্রত্যেকটা, যে আপনার বিভিন্ন ধরনের যে প্রত্যেকটি যে তার ব্যবস্থা করে রাখে প্রত্যেকটি বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আমরা আসছি এখান থেকে টিকিট কাটার জন্য। তো বর্তমানে এখন বন্ধ আছে, আপনার লাঞ্চ আওয়ারটা তারা বন্ধ করে দিয়েছে, আপনার দুইটার পরে তারা আবার শুরু করবে। এখানে দেখে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে পার্কিং দিয়ে প্রবেশের কত টাকা আপনি রাখতে পারে। আপনি যদি দেখেন তাদের মেনু এখানে দেওয়া আছে, আপনারা পার্কিংয়ে প্রবেশের জন্য 100 টাকা দিতে হবে এখানে। ঠিক আছে, আপনারা এখানে দেখেন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা যে যদি এই ওয়াটার প্রুফে যে ঢুকতে চান আপনারা, ঠিক আছে, ছোটো বড়োদের জন্য 4 ফুট উচ্চতা আপনার 400 টাকা দিতে হবে, আর ছোটো 4 ফুট উচ্চতার নিচে আপনার 300 টাকা দিতে হবে। ঠিক আছে, তো আপনারা এখানে ওয়াটার প্রুফেও আপনারা এখানে ইয়ে করতে পারবেন। এখানে তারা আরেক কিছু মেনু আছে, এখানে দেখেন বাম্পা যে প্যাকেজ কুপন যেটা আছে সেটা আপনার মোট মূল্য 1715 টাকা, এবং প্যাকেজ মূল্য মাত্র 199 টাকা। আপনার যদি আপনি নেন সেখানে আপনার থাকছে প্যাকেজে থাকতেছে আপনার ডাইভিং পার্ক, সব রাইডিং এবং ওয়াটার পার্ক, খাবার, চিকেন বিরিয়ানি, এভাবে আপনার প্যাক নিতে পারেন, প্যাক দিতে পারেন। তো টিকিট কাউন্টার এখন খোলা হয়েছে, আমি এখন টিকিট কালেকশন করব সবার জন্য। ঠিক আছে, আমি 16টা টিকিট এখানে আমি নিয়ে নিয়েছি, আপনারা আমি টিকিটটা দিকে দিচ্ছি একটা মিনিট। এ দেখেন প্রতি টিকিটটি আপনার এখানে রাখছে তারা 400 টাকা করে। আমি ওয়াটার ফুল শো নিয়েছি, আপনি যদি জাস্ট প্রবেশপত্র নেন তাছাড়া আপনার যদি ভিতরে এখানে ঘুরে চলে আসেন সেখানে সেক্ষেত্রে আপনার 100 টাকা নেবে, আর ওয়াটার ফুল শো আপনি নেন সেক্ষেত্রে আপনার 400 টাকা লাগবে। ঠিক আছে, তো দেখেন আপনারা এখানে সবাই ঢুকতেছে, তো আমি টিকিট দিয়ে আমি ওরা ঢুকতেছি। তো আপনারা এখানে দেখেন আমি টিকিট নেওয়ার পর তারা একটি আপনার খাবার মেনু দিয়ে দিচ্ছে অলরেডি, সেখানে আপনারা মেনুটিকে আপনি দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে মেনুগুলো দেখে আপনারা চাপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ভালো মানে রাখছে। ঠিক আছে, আপনি এখান থেকে খেয়ে আপনাদের মেনুটা আমি দেখিয়ে দিলাম, তো আপনারা এইভাবে একটা মেনু পাবেন, আপনার ভিতরে গিয়ে এগুলো আপনারা রেস্টুরেন্টে খেতে পারবেন। ঠিক আছে, তো আমি ডিমল্যান্ডের ভিতরে চলে আসছি, তো এখানে আপনারা এই দেখতে পারবেন, আপনাদের আমি ডিমল্যান্ডের ভিতরে প্রতিটি জায়গা আমি দেখিয়ে দিব। তো খুব সুন্দর পরিবেশ, এখান থেকে আপনারা ফ্যামিলি নিয়ে এসে করতে পারবেন ভালো। তো আমি তাদের প্রত্যেকটি যে তাদের যে যেখানে আপনি বিনোদন যে তাদের ব্যবস্থা তারা রাখছে প্রতিটি বিষয়ে আপনারা দেখিয়ে দিব, এবং প্রতিটি প্রাইজে আপনারা বিনোদন কি করতে গেলে অনেকটা তার বিভিন্ন যে বাম্পার কার বা ওয়াটার পুল অনেক কিছু আছে এখানে ভিতরে, প্রত্যেকটি চলতে হলে আপনাদের বিভিন্ন প্রাইজের কি অ্যামাউন্ট আপনার পে করতে হবে, টিকিট কাটতে হবে। ঠিক আছে, তো আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি আলোচনা করবো এবং দেখিয়ে দিব। তো পরিবেশ আসার পরে দেখেন এখানে বাচ্চাদের খেলার জন্য একটি আপনার দোলনা আছে, সেটা আপনার চলতে আপনার তেমন একটি প্রাইজ তারা নেবে, আপনারা অবশ্যই প্রতিটি ইয়ের সামনে আমার আপনাদের সেই প্রাইজটি লিখে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনার বাম্পার কার্ড আছে, বাম্পার কার্ডে আপনারা এখানে দেখেন প্রতি টিকিট মূল্য 75 টাকা, তো আপনারা 4 থেকে 5 মিনিট বাম্পার কার্ড এভাবে চালাতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতেছেন বাম্পার কার্ড এখানে আছে, এখানে আছে আপনার সেই টিকিট কাউন্টার, সেখান থেকে আপনারা যে বাম্পার কার্ড এবং এই যে বাচ্চাদের খেলা যে ঘোরার যে ইয়েটা আছে সেটা আপনারা এখান থেকে আপনার টিকিট করে নিতে পারবেন। এবং এখানে প্যারার দুপার আছে, সেখান এই যে আপনার এই যে ডিমল্যান্ডের এই যে আপনার যে প্যারার দুপার আছে সেটাও আপনারা এখানে টিকিট কেটে আপনারা এই চলতে পারবেন। তো আপনারা দেখেন এখানে প্যারার টুপার এখানে আছে, সেটাও আপনার দেখতে হলে এখানে টিকিট কাউন্টারটা একটু সামনেই সামনে গেলে আপনারা দেখতে পাবেন এখানে প্যারাডুর প্রতি এটা আপনার। তো আপনারা প্যারার টুপার এখানে মূল্য হচ্ছে 20 টাকা, আর ডিম কার্ড হচ্ছে 50 টাকা। তো ডিম কার্ডটা হচ্ছে আপনার এই সামনেই দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার ডিম, এই হচ্ছে ডিম কার্ড, সেটা জাস্ট আপনার একটু যে দুলবে সেটা আপনারা চলতে পারবেন। ঠিক আছে, এখানে আপনারা সেটাই করতে পারেন। তো আপনাদের আমি ডিমল্যান্ডের ভিতরটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা এটা দেখেন এখানে একটা লেক আছে, সেখান থেকে আপনারা এই লেককে আপনারা এই সামনে একটা বোট আছে সেখানে আপনারা এই 20-30 টাকা আপনার টিকিট নিবে, আমি সেটা একটু পরে আমি দেখে দিচ্ছি।
সেই টিকিট ধরে আপনারা এখানে এই লেকে আপনারা বোটে চলতে পারবেন, ঠিক আছে? এই সেই বোটগুলো, সেই বোটগুলো আপনারা চড়ে এই যে লেকটাকে আপনারা ঘুরতে পারবেন। লেকটা মোটামুটি একটু বড়ো আছে, সামনের দিকে আরও কিছু জায়গা আছে। আর প্রতি আপনার বোট আপনার চলতে হলে আপনারা 30 টাকা মূল্য দিতে হবে। আমি এখান থেকে এই জায়গা থেকে আপনার টিকিট কাউন্টার, সেখান থেকে আপনারা টিকিটটা সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? প্রতিটি সাইডে আমি একটু ঘুরে দেখে দিচ্ছি ভিতরে কী কী আছে। এখানে দেখেন আপনার বাইকিং বুট আছে, সেখানে আপনার প্রতি মূল্য দিতে হবে 20 টাকা করে। এটা আপনার নাগরদোলার মতো এটা চলবে, ঠিক আছে? এটা আপনারা দেখতে পারেন। তো চলেন সামনে একটু এগিয়ে আসি। এখানে আপনার অনেক পরিবেশে এখানে আপনারা যে অনেক সুন্দর একটি পরিবেশ। আর আপনারা কিছু তো শব্দ শুনতে পারতেছেন কিনা আমি আসলে জানি না, এই যে ওয়াটারফলের ভিতরে যে আপনার যে মিউজিক চলতেছে এবং অনেকে যে যে আপনার আনন্দ করতেছে তার ফ্যামিলিতে, সেটা শব্দ মোটামুটি আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না, ঠিক আছে? তো আপনারা এখানে দেখেন আরেকটা এখানে আছে, এখানে আপনারা যে এই ট্রেনটি চলতে পারেন। এখানে যাদের কোনো রোলার কোস্টার চলার নিষেধ, হার্টের রুগী বা আপনার হার্ট ব্লাড প্রেশার রুগী, অপারেশন রুগী, গর্ভবতী মহিলা আর পরের নিচে শিশুরা এটা চলতে পারবে না। সেটা অনেকটা একটু রিক্সি, কারণ হচ্ছে এখানে বসার পর যখন এটা চলে এই তার যে আপনারা দেখতেছেন তার লাইনটা, সেই লাইনগুলোতে এই যে আপনার ট্রেনের যে অংশ এটা চলে, ঠিক আছে? তো এটা চলে আপনারা এখানে ভালো একটা ভিডিও নিতে পারবেন, কারণ যে এখানে এটা আপনার চলার জন্য আপনার টিকিট কাউন্টার এই যে সামনে, আপনার একটু সামনে এগিয়ে গেলে এখানে আপনার টিকিট আপনার লাগবে 60 টাকা করে টিকিট নিবে, ঠিক আছে? এখানে আপনার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। একটু সামনে গেলে আপনি পাবেন আমাদের রোলার স্টুক যেটা 60 টাকা, আর ট্রাক ট্রেনেটা 100 টাকা, আর রেডিং কার হচ্ছে আপনার 300 টাকা, ঠিক আছে? তো আপনারা এভাবে দেখতে পারবেন। তো চলুন সামনে একটু সামনে এগিয়ে যাই। আসে এদিকে দেখতেছেন যে আপনার ওয়াটারফলের কিছু অংশ দেখা যাচ্ছে, আমরা একটু পরে এটা ভিতরে ঢুকবো, আমাদের অবশ্যই টিকিট করা আছে, ঠিক আছে? তো আমি আপনাদের ভিতরটা আর একটু ঘুরিয়ে দেখি, আমি এর তারপরে আমি ওয়াটারফলের ভিতরে চলে যাব। তো এখানে দেখেন একটা ট্রেনের যে আপনার এটা ছিল, বর্তমানে এটা তাদের বন্ধ, ঠিক আছে? আপনারা এখান থেকে তারা এটা চালু করতো, বাট এটা এখনও বন্ধ তো কি একটা সমস্যার কারণে। আর এরপরে আপনার সামনে আর কিছু আছে সেটা আপনারা দেখতে পারেন, আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখেন এটাও আপনারা অনেক বিনোদন আছে, সেটাও আপনি যে চলতে চান এখানে চলতে পারবেন। আর এই এটা হচ্ছে আপনার যে আপনার রেস্টুরেন্ট, এখানে এসে আপনারা যে রেস্টুরেন্টে যে মেনুটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সেই মেনু অনুযায়ী আপনারা খেতে পারবেন। আমি আপনাদের মেনুটা আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, ট্রেন্ডে তাদের মেনু আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি মেনুটা নিয়ে আসছি তাদের কাছ থেকে, আপনারা মেনুটি দেখতে পারবেন। এখানে প্রতিটি প্রাইজ এখানে আছে, আপনারা এখান থেকে প্রতি প্রাইজের খাবারটি আপনারা চয়েস করে আপনারা এখান থেকে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এরপরে হচ্ছে আপনার একটু ভিতরে আর একটু কিছু আছে ঘুরতে পারবেন। তো আমি মোটামুটি আপনাদের ভিতরটি দেখিয়ে দিয়েছি, তো আপনারা অবশ্যই আমি এখন আমি ওয়াটারফলের ভিতরে চলে যাব, ঠিক আছে? সেখানে আমি ওয়াটারফলের ভিতরে চলে গিয়ে আমি ভিতর ভিতরে যে কী অংশগুলো আছে সেটা আপনার দেখিয়ে দিব, ঠিক আছে? তো এখানের যে অংশগুলো দেখতেছেন আপনারা, এখানে যে যেগুলো আছে আপনার বিনোদনের যে সিস্টেম তারা রাখছে, প্রতিটি আপনার মোটামুটি একটা 20 টাকা, সর্বনিম্ন 20 টাকা মূল্যের টিকিট, প্রতিটি টিকিট নতুন করে কাটতে হবে। আপনি শুধু 100 টাকা করে আপনার টিকিট কাটার পর প্রতিটি এগুলো চলতে হলে আপনার টিকিট কেটে কেটে আপনারা এটা করতে হবে, ঠিক আছে? আর আপনি যদি ওয়াটারফলের ভিতরে যখন চলে যাবেন, আপনার যে ওয়াটারফলের ওই যে সামনে ওয়াটারফল আমি একটু পরে ভিতরে ঢুকবো, তো ওয়াটারফলের যখন ভিতরে যাবেন তখন আপনার জাস্ট আপনার ওয়াটারফলে যে আপনি যে টাকা দিচ্ছেন সেটার জন্য ভিতরে যা কিছু থাকবে সেই জন্য আপনার কোনো ধরনের টাকা পে করতে হবে না। সেটাই আগে যে আপনি যে 400 টাকার টিকিট কাটছেন সেটাই এখানে হয়ে যাবে। তো দেখেন আমি ওয়াটারফলের ভিতরে চলে আসছি, এখানে দেখেন মানুষ অনেক আনন্দ ফুর্তি করতেছে, আপনারা পত্রটা দেখেন এনে এখানে দেখেন আপনারা চলতেছে, ঠিক আছে? এখানে আপনার কতটা বিষয় এখানে চলতে পারেন। এই দেখেন আমি আপনাদের ওয়াটারফলের পুরো ভিতরের অংশটিকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যা কিছু চলেন না কেন, প্রত্যেকটা চলার জন্য কোনো আপনার টাকা দিতে হবে না, সেজন্য আপনারা অলরেডি 300 টাকা আপনার দিয়ে দিয়েছেন, ঠিক আছে? আপনারা এখান থেকে চলতে পারেন এভাবে। এই দেখেন আপনারা অনেক আনন্দ প্রাপ্ত করতে পারেন। এখানে দেখেন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি,
উপর থেকে আপনারা এভাবে দেখেন, এই চারতাল উপর থেকে আপনারা এই চারতাল উপর থেকে যারা দেখতেছেন সেখান থেকে মানুষ যে আপনারা এখান থেকে চলে বিনোদন করতে পারবেন, বা এই দেখেন যে লার্জে যেটা দেখতেছেন সেখানে চারতলা উপর থেকে আপনারা যে চলে আপনারা এই বিভিন্ন তার যে বিনোদনের ব্যবস্থা তারা রাখছে। ঠিক আছে, অলরেডি একজন প্রস্তুত হচ্ছে উপর দিয়ে চলে আসার জন্য, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন একজন উপরে থেকে আসতেছে, এই দেখেন। তো আপনারা এইভাবে সসম বিনোদন করতে পারবেন। ঠিক আছে, এবং অনেক আনন্দ ফুর্তি করে আপনারা করতে পারেন। ঠিক আছে, তো এটার মাধ্যমে দেখেন আপনারা এই চারতাল উপর থেকে আপনারা এই ভিতর থেকে আপনারা আসতে পারেন। এই দেখেন এদিক থেকে মানুষ একটু পরে বার হবে। এই দেখেন আপনারা অনেক আনন্দ করতে করতে পারবেন এইভাবে। ঠিক আছে, তোমরা এখান থেকে এইভাবে বিনোদন করতে পারবেন। এই দেখেন এখানে বিভিন্ন, এখানে আজকে একটু মানুষ কম, এটা যেহেতু শুক্রবার, যার কারণে এরপরও অনেক মানুষ আছে আনন্দ করতে করতেছে। ঠিক আছে, আর আপনাদের ওয়াটার পার্কে যে আমি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেখানে আপনার এই জায়গার দিকে মানে কিছুক্ষণ পর, হ্যাঁ, তারা একটু যে সমুদ্রের যে ঢেউ যেটা দেখা যায় সেরকম এখানে একটা ঢেউ সৃষ্টি করবে, সেখানে অনেকেই গোসল করবে। ঠিক আছে, সেই ঢেউ মধ্যে এখানে বর্তমানে পানিতে শান্ত, বাট কিছুক্ষণ পরে যখন এটা ঢেউ সৃষ্টি হবে তখন আপনারা এখানে আনন্দ অনেক আনন্দ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের প্রত্যেকটা বিষয় আমি ভিতরটি দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি কেউ যে আসেন তো অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে, পরিবেশটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি আপনাদের চেষ্টা করছি প্রত্যেকটা বিষয়ে একটু ডিপলি বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা আসে বিনোদন করবেন। তো আমি এখন ওয়াটার ফুলে গোসল করবো। ঠিক আছে, আসলাম যখন একটু প্রত্যেকটা বিষয় আমি একটু ইয়ে করে দেখি। ঠিক আছে, তো থ্যাংক ইউ।